হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আমাদের আজকের আলোচনার টপিক হলো ইউজ সেন্টার ফর বিগানার্স আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো ছেচল্লিশটি প্রতিদিন ব্যবহৃত বাক্য যেগুলি তোমাদের ইংরেজিতে খুব সহজেই কথা বলতে সাহায্য করবে তো চলো আর সময় না করে ভিডিওটি শুরু করা যাক থার্টি সিক্স ডেলি ইউ সেন্টেন্স নাম্বার ওয়ান যদি তুমি পরিশ্রম করো তাহলে অবশ্যই ইংরেজি বলতে পারবে ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যান ডেফিনেটলি স্পিক ইংলিশ ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যান ডেফিনেটলি স্পিক ইংলিশ ওয়ার্ক হার্ট এর অর্থ হল কঠোর পরিশ্রম ডেফিনেটলি এর অর্থ হলো অবশ্যই স্পিক এর অর্থ হলো বলা ইংলিশ এর অর্থ হলো ইংরেজি সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান ডেফিনেটলি স্পিক ইংলিশ এর অর্থ হলো যদি তুমি পরিশ্রম করো তাহলে অবশ্যই ইংরেজি বলতে পারবে নাম্বার টু আমি পুরো চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট ট্রাই এর অর্থ হলো চেষ্টা করা মাই বেস্ট এর অর্থ হলো আমার সেরা সো আই উইল ট্রাই মাই বেস্ট এর অর্থ হলো আমি পুরো চেষ্টা করব নাম্বার থ্রি আমি কখনো খারাপ মাল বিক্রি করি না আই নেভার সেল ডিফেক্ট প্রোডাক্টস আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস নেভার এর অর্থ হল কখনো সেল এর অর্থ হলো বিক্রি করা ডিফেক্টিভ প্রোডাক্টস এর অর্থ হল খারাপ মাল সো আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্ট এর অর্থ হলো আমি কখনো খারাপ মাল বিক্রি করি না নাম্বার ফোর মেয়েটি আমার মন কেড়েছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল নাম্বার ফাইভ কথা বলে নিজের সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং ওয়েস্ট এর অর্থ হলো অপচয় করা বা নষ্ট করা ইয়োর টাইম এর অর্থ হলো তোমার সময় বাই টকিং বাই টকিং এর অর্থ হলো কথা বলে সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং এর অর্থ হলো কথা বলে নিজের সময় নষ্ট করো না নাম্বার সিক্স চোখের আড়াল হলে মনের আড়াল হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড আউট অফ সাইট আউট অফ মাইন্ড নাম্বার সেভেন তুমি কি কখনো মিথ্যা বলো না ডু ইউ নেভার টেল এ লাই ডু ইউ নেভার টেল এ লাই লাই এর অর্থ হলো মিথ্যা নাম্বার এইট আমার মন আছে মনের মানুষ নেই আই হ্যাভ হ্যাভিং হার্ট বাট ডোন্ট হ্যাভ এনি সুইটার আই হ্যাভ হ্যাভিং হার্ট বাট ডোন্ট হ্যাভ এনি সুইটার নাম্বার নাইন আমি সব সময় সময়ে পৌঁছাই আই অলওয়েজ রিচ অন টাইম আই অলওয়েজ রিচ অন টাইম অলওয়েজ এর অর্থ হলো সর্বদা বা সব সময়। রিচ এর অর্থ হলো পৌঁছানো টাইমের অর্থ হলো সময় সো আই অলওয়েজ রিচ অন টাইম এর অর্থ হলো আমি সব সময় সময়ে পৌঁছাই নাম্বার টেন এই বিষয়টি স্বাভাবিকভাবে ন টেক ইট ইজি টেক ইট ইজি টেক ইট ইজি এর অর্থ হল এই বিষয়টি স্বাভাবিকভাবে নাও নাম্বার এলেভেন সেই মোমবাতিটি নিভালো হি বিলো আউট দ্য ক্যান্ডেল হি বিলো আউট দ্য ক্যান্ডেল এর অর্থ হলো সে মোমবাতিটি নিভালো নাম্বার টুয়েলভ এই দিনটি বারবার ফিরে আসুক মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ডে নাম্বার থার্টিন আমার ঠাকুমা আমাকে গল্প শোনাচ্ছিল মাই গ্র্যান্ড ওয়াজ টেলিং স্টোরিজ মাই গ্র্যান্ড মাদার ওয়াজ টেলিং স্টোরিজ নাম্বার ফরটিন আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাড অফ ইউ আই এম নট অ্যাড অফ ইউ অ্যা এর অর্থ হলো ভয় পাওয়া উই ক্যান সে আই এম নট স্কারড অফ ইউ আই এম নট স্কার অফ ইউ স্কার ভয় পাওয়া নাম্বার ফিফটিন আমি কাউকে ভয় পাই না আই এম নট সফ এন ওয়ান আই এম নট স্কার্ড অফ এন ওয়ান নাম্বার সিক্সটিন সে নিজের চোখের জল ধরে রাখতে পারল না সি কুড নট হোল্ড উইপিং सी कूड नट होल्ड उंग और उन सेट कंट्रोल हर टेयर्स सी कूड नट कंट्रोल हर टेयर्स नंबर सेवेंटीन से निजे हासि धरे रखतेट होल्ड लाफिंग सी कूड नट होल्ड लाफिंग और उन से सी कूड नट कंट्रोल हार लव कूड नट कंट्रोल हार लव লাভ এর অর্থ হলো হাসি নাম্বার এইটিন আমি তোমাকে ছেড়ে যাব না আই এম নট গনান লিভ ইউ আই এম নট গনান লিভ ইউ নাম্বার নাইনটিন তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো বা অনেক সময় আমরা বলে থাকি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো ইংরেজিতে আমরা বলবো ইউ আর ডিসমিসড ফ্রম দ্য জব You are dismissed from the job. Number 20. তুমি আমাকে ছেরে গালে কানো? Why you leave me? Why you leave me? Or we can say why have you left me? Why have you left me? Number 21. আমাকে নিয়ে কি তুমার কুনো সমোসাছে? Do you have any problem with me? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ মি প্রবলেমের অর্থ হলো সমস্যা এনি এর অর্থ হলো কোনো সো এনি প্রবলেম এর অর্থ হলো কোনো সমস্যা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ মি এর অর্থ হলো আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা আছে নাম্বার টোয়েন্টি টু আমি ওকে তিলে তিলে চিনি আই নো হিম ভেরি ইঞ্চ আই নো হিম এভরি ইঞ্চ নাম্বার টোয়েন্টি থ্রি তুমি এমনটা সবসময় বলো ইউ অলওয়েজ সে লাইক দ্যাট ইউ অলওয়েজ সে লাইক দ্যাট নাম্বার টোয়েন্টি ফোর এটা তোমার নিজে করা উচিত ইউ শুড ডু ইট ইউর সেলফ ইউ শুড ডু ইট ইউর সেলফ নাম্বার টোয়েন্টি ফাইভ এদিক ওদিক দৌড়াবে না ডোন্ট হর্সিং অ্যারাউন্ড ডোন্ট হর সিং নাম্বার টোয়েন্টি সিক্স তুমি কেন আমার দিকে এমনভাবে তাকাচ্ছ হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি লাইক দ্যাট হোয়াই ইউ আর লুকিং অ্যাট মি লাইক দ্যাট নাম্বার টোয়েন্টি সেভেন বোতলে মুখ লাগিয়ে জল খাবে না ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার ডাইরেক্টলি ফ্রম দ্য ডোন্ট ওয়াটার ডাইরেক্টলি ফ্রম দ্য বটল Don't drink ওয়াটার ডাইরেক্টলি ফ্রম দ্য bottle. এর অর্থ হলো বোতলে মুখ লাগিয়ে জল খাবে না নাম্বার টোয়েন্টি তোমাকে এই কথাটা কতবার বলতে হবে হাউ many টাইমস ডু আই হ্যাভ টু সে দিস হাউ many টাইমস ডু আই হ্যাভ টু সে দিস নাম্বার টোয়েন্টি তুমি এত হাসছো কেন Why are you লাফিং so much? হোয়াই আর ইউ লাফিং সো মাচ নাম্বার থার্টি এটাই তোমার শাস্তি This is your punishment. This is your punishment. Punishment এর অর্থ হল শাস্তি নাম্বার 31. তোমার পাশে কে দাঁড়িয়ে আছে হু ইজ স্ট্যান্ডিং বিসাইড ইউ হু ইজ স্ট্যান্ডিং বিসাইড ইউ স্ট্যান্ড এর অর্থ হলো দাঁড়িয়ে থাকা বিসাইড এর অর্থ হলো পাশে সো হু ইজ স্ট্যান্ডিং বিসাইড ইউ এর অর্থ হলো তোমার পাশে কে দাঁড়িয়ে আছে নাম্বার থার্টি টু তুমি কি কিছু জানো ইউ নো এনিথিং ইউ নো এনিথিং নাম্বার থার্টি থ্রি আমি পুরো চেষ্টা করবো আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট নাম্বার থার্টি ফোর নিজের কাজ ঠিক করে করো ডু ইয়োর ওন ওয়ার্ক প্রপারলি ডু ইয়োর ওন ওয়ার্ক প্রপারলি ওন এর অর্থ হলো নিজের ওয়ার্ক এর অর্থ হলো কাজ প্রপারলি এর অর্থ হলো ঠিক করে সো ডু ইয়োর ওন ওয়ার্ক প্রপারলি এর অর্থ হলো নিজের কাজ ঠিক করে করো নাম্বার থার্টি ফাইভ তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর নাম্বার থার্টি সিক্স আমি আমার মোবাইল পাচ্ছি না আই কান্ট ফাইন্ড মাই মোবাইল আই কান্ট ফাইন্ড মাই মোবাইল নাম্বার থার্টি সেভেন আমি দশ মিনিটে আসছি আই এম কামিং ইন টেন মিনিটস আই এম কামিং ইন টেন মিনিটস নাম্বার থার্টি এইট তুমি কোথায় গেছিলে হায়ার ডিড ইউ গো হয়ার ডিড ইউ গো নাম্বার থার্টি নাইন আমার কিছু জরুরি কাজ ছিল আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক টু ডু আই আর্জেন্ট ওয়ার্ক টু ডু নাম্বার ফর্টি সে আমার ছোটো ভাই হয় হি ইজ মাই ইয়ংগার ব্রাদার হি ইজ মাই ইয়ংগার ব্রাদার ইয়ঙ্গার ব্রাদার এর অর্থ হল ছোটো ভাই নাম্বার ফর্টি ওয়ান আমি জানি এটা কীভাবে করতে হয় আই নো হাউ টু ডু ইট আই নো হাউ টু ডু ইট নাম্বার ফর্টি টু আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার লাইট টু ইউ আই হ্যাভ নেভার লাইট টু ইউ নাম্বার ফর্টি থ্রি বলো আমাকে কী করতে হবে টেল মি হোয়াট আই নিড টু ডু টেল মি হোয়াট আই নিড টু ডু নাম্বার ফর্টি ফোর আমি এটা কাউকে বলিনি আই হ্যাভ নট সেইড ইট এনি ওয়ান আই হ্যাভ নট সেইড ইট এনি ওয়ান নাম্বার ফর্টি ফাইভ নিজেকে দোষ দিও না ডোন্ট ব্লেম ইউর সেলফ ডোন্ট ব্লেম ইর সেলফ ব্লেম এর অর্থ হলো দোষ ইয়োর সেলফ এর অর্থ হল নিজেকে সো ডোন্ট ব্লেম ইর সেলফ এর অর্থ হলো নিজেকে দোষ দিও না নাম্বার ফর্টি সিক্স অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তাড়াতাড়ি কিছু করো ডু সামথিং কুইকলি ডু সামথিং কুইকলি সামথিং এর অর্থ হলো কিছু কুইকলি এর অর্থ হলো তাড়াতাড়ি সো ডু সামথিং কুইকলি এর অর্থ হলো তাড়াতাড়ি কিছু করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ